জয় হিন্দ স্টুডেন্ট, গতদিন তোমাদের মাধ্যমিকের যে মেজর এক্সামসগুলি ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এবার তোমাদের সামনে একটা বড় প্রশ্ন, যেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে 3 মাস সময় লাগে রেজাল্ট আসার জন্য, এই 3টে মাস তোমরা কি করবে? তাহলে আজকের ভিডিও আমাদের মাধ্যমিকের পরে কি করব। দেখো, বেসিক্যালি স্টুডেন্টসরা কি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট মাধ্যমিকের পর 3 মাস একদম ওয়েস্ট করে দেয়। একদম ইজি ভাষায় আমরা বলবো যে তারা নষ্ট করে ফেলে এই 3 মাস। কিন্তু যে এই 3 মাসটাকে কাজে লাগাতে পারবে, সে বাকি যত স্টুডেন্টস যারা ওয়েস্ট করবে এই টাইমটাকে, তাদের থেকে এক লাফে আগিয়ে চলে যাবে। এবার দেখো, প্রত্যেকটা বিভাগে আমি আগের দিনও একই কথা বলেছিলাম, সায়েন্স হোক, কমার্স হোক বা আর্টস হোক, প্রত্যেকটারই একটা ইন্ডিভিজুয়াল রোল আছে আমাদের লাইফে, প্রত্যেকটারই সেম ইম্পর্টেন্স রয়েছে, বোঝা গেল? এবার দেখো, এই যে 3 মাস হাতে সময় থাকবে, যারা সায়েন্স নিয়ে পড়বে, যারা কমার্সে যাবে এবং যারা আর্টসে যাবে, তাদের কি করণীয় এবং 3টা গ্রুপ এর মধ্যেই কোনটা কমন জিনিস। দেখো, এই 3 মাসের মধ্যে যেটা স্টুডেন্টসদের করা উচিত সেটা হলো সময় নষ্ট না করে দুটো জিনিস করে নেওয়া উচিত সবার জন্যই। নাম্বার 1 তার করে নেওয়া উচিত, সেটা হলো একটা কম্পিউটারের ক্লাস। কারণ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এ বাংলা মিডিয়ামে স্কুলগুলিতে কি কোয়ালিটির কম্পিউটার ক্লাস দেয় স্কুলসগুলিতে, তাই না? তাহলে তাদের করে নেওয়া উচিত সবথেকে প্রথমে একটা কম্পিউটার ক্লাস। সেটা কোন কত মাসের? 6 মাসের। কিন্তু সমস্যা হলো যে এই 6 মাসের কম্পিউটার কোর্সটা আর্টসের স্টুডেন্টদের জন্য প্রবলেমটা হয় না, কিন্তু প্রবলেম তারা কাদের জন্য? সায়েন্সের স্টুডেন্টসদের জন্য। তারা প্রথম 3 মাস করতে পারে, পরবর্তী 3 মাস করতে পারে না। তো তার জন্য যেখানে কম্পিউটারে ঢুকবে, তুমি সেখানে বলে দিবে, দাদা আমাদেরকে 3 মাসের মধ্যে কম্পিউটার কোর্সটা কমপ্লিট করিয়ে দাও। প্রয়োজন হলে সপ্তাহে 3 দিন করে জমি যাবে, 4 দিন করে যাবে, 3 মাসের মধ্যে করে নিলে। কিন্তু তারপরে তুমি 6 মাসের মাথায় গিয়ে পরীক্ষা দিয়ে দিলে, তোমার তাহলে টেনশন শেষ। 3 মাসে তোমাকে কোর্সটা কমপ্লিট করিয়ে দেবে, বাট সার্টিফিকেটটা তোমাকে 6 মাসেরই দেবে। কিন্তু বাকি কমার্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য 6 মাসেই তোমরা করতে পারো কম্পিউটারের কোর্সটা, কোনো প্রবলেম নেই। নাম্বার 1। এবং নাম্বার 2, তোমরা যেটা করতে পারো সেটা হলো স্পোকেন ইংলিশ। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম এর স্টুডেন্টরা গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স পার করার পরও লিটারালি তারা ইংলিশে কথা বলতে জানে না। আমি বলছি না যে তোমাকে পুরোপুরি ইংলিশে কথা বলাটা শেখাটা খুব প্রয়োজন, বলছি না, কিন্তু হ্যাঁ, একটা মিনিমাম যে একটা টোন তোমাকে জানতে হবে, মিনিমাম একটা তোমাকে যে স্পিড সেটা আনতে হবে, না হলে পরে তুমি পরে অনেক প্রবলেম ফেস করবে। সো একটা এভারেজ তুমি যাতে কথা বলতে পারো, তোমার কথা বলার মধ্যে যাতে কোনো রকম ভুল না হয়, সেই জন্য তুমি এই 3 মাসে একটা স্পোকেনের ক্লাস করতে পারো। তো এই যে গোল্ডেন টাইম মাধ্যমিকের এক্সাম দেওয়ার পর থেকে রেজাল্ট আসার আগে পর্যন্ত, এই 3 মাসে তুমি এই 2টো কোর্স করতে পারো, একটা কম্পিউটার আর 2টো স্পোকেনের ক্লাস, হয়ে গেল। এইবার এই 2টো ক্লাস এর প্যারালালি যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের কি করণীয় হয়ে দাঁড়ায়। দেখো, মাধ্যমিক তোমাদের 10 তারিখে শেষ, আজকে 11 তারিখ, নেক্সট আবার 13-14 তারিখে সরস্বতী পুজো, তার সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে। স্টুডেন্টদের যেটা প্রবলেম, দেখো স্টুডেন্ট সিম্পল জিনিস বুঝবে, লাল হলুদ এবং যদি কমলা রঙের মধ্যে চলে যাও, জীবনে কিন্তু পড়াশোনা হবে না, সেইখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। সরস্বতী পূজা খুব একটা আমাদের বাঙালিদের এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা উপলক্ষ, এটা সেই উপলক্ষ অবশ্যই মানাবে। কিন্তু মাথায় রাখবে, তুমি যদি সায়েন্স নাও, তোমাকে ওই লাল কমলা এবং হলুদ রং থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে তুমি সায়েন্স নিয়ে এগোতে পারবে। যদি একবার ওই রঙের মধ্যে চলে যাও, তুমি কিন্তু সায়েন্স নিয়ে এগোতে পারবে না। যারা এবার সায়েন্স নিয়ে পড়তে চাও, ডিসিশন তোমাদেরকে ক্লাস 9 নিয়ে নেওয়া উচিত ছিল, যদিও তোমরা লেট করে নিয়েছো। যদিও যারা এখন ডিসিশনটা নিচ্ছ যে সায়েন্স নিয়ে পড়বে, আজকে আমাকে অনেকেই একটা কমেন্ট করেছে যে স্যার আমি বায়োলজি নিয়ে পড়তে চাই, টিচার হতে চাই, তাহলে আমাকে কি করা উচিত? সিম্পল, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টিচার রিক্রুটমেন্টের কি হালত, আজকে সুপ্রিম কোর্ট থেকে 11,000 শিক্ষক নিয়োগের একটা নোটিশ এসেছে, উইদিন ফিউ মান্থসের মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে। গত 10-11 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার বা শিক্ষকের রিক্রুটমেন্ট হচ্ছে না। তো আমি ওই রিক্রুটমেন্ট মানে ডিএলএড এবং বিএলএডের যে ব্যবস্থা রয়েছে, একদম নিকৃষ্টতম পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। তো সেই পার্সপেক্টিভের দিক থেকে যাবো না, আমি স্টুডেন্টসদেরকে একটা কথা বলে দেবো সিম্পল, বিএড এবং ডিএডটাকে অপশনে রাখবো, ওটাকে মেন ভাববে না যে তুমি শিক্ষক হতে যাচ্ছ বা তুমি শিক্ষকের জন্য পড়াশোনা করবা। তুমি যদি মনে করো তুমি স্কুল টিচার্স এর জন্য পড়াশোনা করতেছো বা করবা, মাথা থেকে এটা বের করে দাও, কারণ রিক্রুটমেন্টই হয় না, তুমি পড়ে কি করবা? ডিএড এবং বিএড এর মানে আজকের ডেটে তুমি যদি টাকা দাও সার্টিফিকেট পাওয়া যাবে, সিম্পল,
টাকা দিবা, তোমার বাড়িতে 2 বছর পরে সার্টিফিকেট দিয়ে দেবে। কোনো দাম নেই বিএড এবং ডিএড এর, যোগ্যতা শুধু তোমার নলেজের। তো ওই পার্সপেক্টিভের দিক থেকে যাব না। যারা আমাকে কমেন্ট করেছে যে স্যার আমি বিএড করবো বা ডিএড করবো বা আমি স্কুলের টিচার হতে চাই, সিম্পল আমার দিক থেকে বলবো, যদি ম্যারিট স্টুডেন্ট হও বিএড ডিএড এর দিকে তাকাবে না। এবার দেখো, যারা সায়েন্স নিয়ে পড়বে লাল কমলা এবং হলুদ রং থেকে বেরিয়ে আসতে হবে প্রথম কথা। তারপর দুটো অপশন, আইদার বায়োসায়েন্স অর পিওর সায়েন্স। যদি তুমি বায়োসায়েন্স নিয়ে থাকো, বায়োসায়েন্সের তোমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেন, অপশনালে তুমি আরও স্কুল বেসিক্সে, স্কুলের ওপর ডিপেন্ড করা হয়, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, কী অপশনে তুমি রাখবে তোমার উপরে। এবং বেঙ্গলি আর ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে বা প্রত্যেকটা গ্রুপের মধ্যে কম্পালসারি। ধরে নিচ্ছি যে স্টুডেন্টটা বায়োসায়েন্স নিবে, বায়োসায়েন্সের ক্ষেত্রে আমরা জানি ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তিনটা সাবজেক্ট থাকবেই তোমাদের কাছে। যে গোল্ডেন 3 মাস হাতে সময় থাকবে, চেষ্টা করো ক্লাস 11, চেষ্টা করবে তোমরা ক্লাস 11 এর এই বায়োলজিটা 3 মাসের মধ্যে কভার করার। যদিও পসিবল নয়, স্টিল তোমরা ট্রাই করবে। কারণ বলছি আমি, তুমি যদি 3টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা, তোমার যেহেতু বায়োসায়েন্স রয়েছে, তুমি নিট অ্যাসপিরেন্ট হতে পারো বা তুমি বায়োলজির দিক থেকে বি ফার্ম হোক ডি ফার্ম হোক এগিয়ে যেতে পারো। তাই তোমাকে প্রথমে কোনটা কভার করতে হবে, বায়োসায়েন্সটা কভার করতে হবে। দেখো, একটা সাবজেক্টকে টার্গেট নিবে যার উপর বেস করে তুমি লাইফে স্ট্যান্ড করবে। যেই যে কোনো একটাকে তুমি চুজ করে নাও, বায়োটাকে চুজ করলে বায়োটাকে এমনভাবে পড়ো যাতে তোমার প্রিপারেশন দেখে তোমার পাশের যে বেডে থাকবে সে ভাববে আমি কী করতেছি, আমারটাকে ধরি না প্রিপারেশন বলে। মানে তোমার প্রিপারেশন দেখে তোমার পাড়ার লোক ভয় পেয়ে যাবে যে এটাকে প্রিপারেশন বলে। সেইভাবে তুমি বায়োসায়েন্সটাকে কভার করবে, তোমার নিটে কোনো প্রবলেম হবে না। যারা পিওর সায়েন্স নেবে তাদের কাছে অপশন, যারা পিওর সায়েন্স নেবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, তোমরা এই ফিজিক্স এবং ম্যাথমেটিক্স যে কোনো একটাকে স্ট্রং করতে পারো, ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স। ক্লিয়ার? দেখো, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা দুটাতেই রয়েছে বা ফিজিক্সও দুটাতেই রয়েছে, কিন্তু ইম্প্যাক্ট দেয় হচ্ছে পিওর সায়েন্সে ফিজিক্স এবং কেমিস্ট্রি। কারণ যারা জয়েন্ট দেবে নিট বা জয়েন্ট অ্যাডভান্স দেবে বা জেই ম্যান দেবে বা কমেটকে দেবে, তাদের জন্য ফিজিক্স এবং ম্যাথমেটিক্সটা খুব একটা ভাইটাল রোল, মানে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। কারণ ম্যাথমেটিক্সে এত বড় একটা সিলেবাস, তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমরা ক্লাস 10-এ কোন ভলিউমের বই কভার করি আর 12-এ আমরা কোন ভলিউমের বই কভার করি, যেটা সত্যি একটা সমস্যা হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের জন্য। যে আমাদের 10-এ এতটুকু সিলেবাস, স্যার আমি 10-এ এত ভালো অঙ্ক করতাম, 12-এ গিয়ে আমি অঙ্কে এগোতে পারছি না। কারণ ক্লাস 10-এ তোমাকে 11-এর কয়েকটা টপিক ফুল ট্রিগোনোমেট্রি কভার করে নেওয়া উচিত ছিল ক্লাস 10 থাকতে গিয়ে। 10-এ এতবার আমি অঙ্ক, একটা অঙ্ক এতবার প্র্যাকটিস করি যে 11-এ গিয়ে আমি টাইমই পাইনি রিভিশন করার। হয় এটা স্টুডেন্টদের। ক্লিয়ার? তাহলে যারা পিওর সায়েন্স নিচ্ছ, ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স যে কোনো একটাকে একদম স্ট্রং করে নিয়ে যে কোনো একটার উপর বেস করে তুমি রকেট স্পিডে যাতে বেরিয়ে যেতে পারো, মানে একটা সাবজেক্টে তোমাকে কী করতে হবে, বুস্ট আপনি আগে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কাদের জন্য, যারা পিওর সায়েন্স নিচ্ছ। যদি এবার আমরা চলে যাবো আর্টসের দিকে, দেখো তুমি যখন ক্লাস 9 বা 10-এ পড়েছো, আশা করি যে জিওগ্রাফির তুমি এই বইটা কভার করেছো। দেখো, একটা গাইড বই, ছায়া প্রকাশনী, ভূগোল, তুমি এই বইটা কভার করেছো আশা করি ক্লাস 10-এ। যদি না করো, জীবনে তোমাকে কোনো দিন কোনো চাকরি পরীক্ষা তোমার পসিবল হবে না, তুমি যে চাকরি পরীক্ষা ক্র্যাক করবা যদি এই বইটা কভার না করতে পারো বা না করো। তার মানে জিওগ্রাফি ছায়া প্রকাশনী বইটা যে কত ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট দিবে তুমি যদি আজকে না বুঝতে পারো, যেদিন তুমি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তুমি সেদিন বুঝবে যে এই বইটার কত বড় ইম্প্যাক্ট। দেখো, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, যে কোনো চাকরি পরীক্ষা তুমি যখন যাবে, জিওগ্রাফি 25 মার্কস, হিস্ট্রি 25 মার্কস, ম্যাথমেটিক্স 25 মার্কস, রিজনিং 25 মার্কস, ইংলিশ 25 মার্কস থাকবেই থাকবে। তাহলে আমি যদি ক্লাস 11 এবং ক্লাস 12-এ সাবজেক্ট যদি দেখি আর্টসের দিক থেকে, জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, দেখো কোর এটা জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, তারপরে তুমি সংস্কৃত রাখতে পারো বা আরও যত রকমের সাবজেক্ট রয়েছে সায়েন্সের সেগুলো তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নাই অ্যাজ আ ফোর্থ সাবজেক্ট হিসেবে। যে জিওগ্রাফি নিবে তার মানে চাকরি পরীক্ষায় সে জিওগ্রাফির হিস্ট্রি নেওয়া মানে বুস্ট আপ পেয়ে গেলো, মানে চাকরি পরীক্ষায় সায়েন্সের স্টুডেন্টরাও এদের ধারের কাছে আসতে পারে না, এটা ফ্যাক্ট।
কেন বোঝাচ্ছি, আর যে পল সায়েন্সটাকেও স্ট্রং করে নেবে, তার মানে তার হাতের মুঠোয় চাকরি, যে কোনো গভর্নমেন্ট সার্ভিস তার হাতের মুঠোয়। এই তিনটা সাবজেক্ট যে নিজের মধ্যে আয়ত্ত করতে পারলো, এবার স্টুডেন্টরা 9-10 পার করে চলে যায়, 11-12 পার করে চলে যায়, যখন তারা চাকরির জন্য প্রিপারেশন নেয় আবার এই বইটা কভার করতে হয়। এমনকি তাদেরকে এই ভূগোল কার্তিক এই মণ্ডল বইটাও কভার করতে হবে, ইতিহাস এই বইটাও কভার করতে হবে। ক্লিয়ার? তার মানে তোমার কাছে অপশন, যারা আর্টসের স্টুডেন্ট, দেখো এই জিওগ্রাফি বই, এই জিওগ্রাফি বই এবং এই ইতিহাস বই, এই তিনটাকে তোমরা কভার করে নাও। তোমাদের কাছে এই 3 মাসের মধ্যে যদি এই তিনটা বই তোমরা কভার করে নিতে পারো, কারণ সময় নষ্ট না করে তোমরা চাকরি পরীক্ষায় এগিয়ে একদম ফ্রন্টে চলে যাচ্ছ, তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে টার্গেট নিবে তুমি WBCS অথবা UPSC। যদি এই দুটো তুমি কোর্স বা এই দুটো এন্ট্রান্সের টার্গেট নিয়ে নাও, তোমাকে বাকি চাকরি পরীক্ষার তো আর কোনো রকমের প্রবলেম হবে না। ওয়েস্টবেঙ্গল বোর্ডের মানে কটা স্টুডেন্ট আছে, ওয়েস্টবেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে পড়েছে কটা স্টুডেন্ট আছে IAS বা IPS এক্সামগুলি ক্র্যাক করেছে? মানে তুমি মানে তুমি খুঁজ মানে হ্যারিকেন নিয়ে খুঁজলেও পাবে না IAS IPS বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ক্র্যাক করেছে। কেন জানো? কারণ শিক্ষা ব্যবস্থাটা এতটাই নিকৃষ্ট মানে হয়ে গেছে, এবং লিটারালি স্টুডেন্টসরা গ্র্যাজুয়েশন পার করার পরও জানে না এই IAS IPS এক্সামসটা কী কী এক্সাম, এর পোস্টগুলো কী, কীভাবে যেতে হয়। এমনকি টিচারের আমি রিকোয়েস্ট করব টিচারদেরকে, যারা 9-10 পড়ায়, যারা 9-10 আর্টস গ্রুপ পড়ায়, তাদেরকে সত্যি ভালো করে পড়া উচিত। এমনকি আগে টিচারদেরকে জানা উচিত যে WBCS এর সিলেবাসটা কী এবং UPSC-র সিলেবাসটা কী। সেই টিচার যদি বুঝে যায় সিলেবাস কী আছে, দেখো একটা টিচারকে এর সিলেবাস বুঝতে গেলে 2 মাস জানতে হবে, 2 মাস পড়তে হবে খালি সিলেবাস জানার জন্য। যদি একটা টিচার সিলেবাস জেনে যায়, তাহলে যে টিচার সময় নষ্ট করে আর্টসের খালি কি রিডিং পড়িয়ে ছেড়ে দেয় বা নোটস দিয়ে ছেড়ে দেয়, তাকে আমি বলবো বাচ্চাদের জীবন নষ্ট না করে আগে নিজে পড়ে নাও ভাই জিওগ্রাফি এবং হিস্ট্রি এবং পল সায়েন্স, তারপর টিউশনই তুমি দাও। বুঝতে পারছো? মানে এতটা ইম্প্যাক্ট ক্লাস 9-10 জিওগ্রাফি এবং হিস্ট্রি আর 11-12 পল সায়েন্স, শুধু নোটস দিয়ে কাজ হবে না আজকের ডেটে। আর ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের সত্যি অবস্থা খারাপ, কোথায় হারিয়ে যাচ্ছে দিনে দিনে, তারা খুঁজে পাওয়া যাবে না। আজকে কটা বাঙালি, আজকে কটা বেঙ্গলের স্টুডেন্টরা IAS IPS ক্র্যাক করতে পারে আমাকে গুনে দেখাও, তুমি পাবে না। কারণ টিচাররা স্কুলে বা টিউশনে পড়ায় না, তাদের এই সিলেবাসের প্রতি তারা খুব একটা বেশি জানে না, এবং সিলেবাস না জানার জন্য 9-10, 11-12 গাফিলতি দিয়ে পড়ায়, এবং স্টুডেন্টরাও ধরতে পারে না যে কীভাবে এই এন্ট্রান্সগুলি ক্র্যাক করে এখানে যাওয়া যায়। হ্যাঁ আমি মানছি এর স্কোপ কম, আমি এটাও মানছি যে এখানে যাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, কিন্তু তারা জানলে তবে না পরিশ্রমটা করবে, জানেই তো না পরিশ্রম কী করে করবে। আর কমার্সের স্টুডেন্টদের জন্য তারা এই 3 মাস যদি যে বিকম নিতে চায়, বা কমার্সের আরও প্রচুর ভালো ভালো টপিক রয়েছে, ভালো ভালো সাবজেক্ট রয়েছে, আমার দিক থেকে আমি রেকমেন্ড এটাই করব যে তুমি টার্গেট রাখবে আফটার ক্লাস 12, তুমি ক্লাস 11 এবং ক্লাস 12 যেই যে সাবজেক্ট নিয়েছো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গ্র্যাজুয়েশনে গিয়ে তুমি টার্গেট কী নেবে CA চার্টার অ্যাকাউন্ট্যান্ট, এবং তারপরে যদি তুমি আরও হায়ার স্টাডি করতে চাও তুমি LLB করতে পারো, বিকম LLB, অথবা তুমি LLB কমপ্লিট করে নিলা, তুমি মানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তোমাকে এখান থেকে তোমার কেস ল থেকে শুরু করে নিয়ে কনস্টিটিউশন থেকে শুরু করে নিয়ে CRPC থেকে শুরু করে নিয়ে IPC থেকে শুরু করে নিয়ে সব কিছু তুমি কভারও করে নিলে, এবং তুমি একটা ভালো জায়গাতে কমার্সের বা ভালো একটা স্ট্যান্ডও করে নিলে। তার মানে কি, এই যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যে হাতে 3 মাস থাকবে, ভালো করে শুনবে, বেসিক্যালি এইবার আগে এক্সামটা হয়ে গেছে, যেন ফেব্রুয়ারির পুরো 15 দিন পেয়ে যাবে, যদি পুজোটাকে আমি বাদ দিয়ে দিই 15 থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2.5 মাস, এবং মে আমি 15 দিন ধরলাম, 3 মাস। এই 3 মাস যে স্টুডেন্টসরা কাজে লাগিয়ে নেবে কী কী জিনিস, কম্পিউটার স্পোকেন হয়ে গেল, এবং যে সায়েন্স নেবে যে কোনো একটা, পিওর সায়েন্স নিলে পরে ম্যাথ বা ফিজিক্স, আর বায়ো সায়েন্স নিলে পরে বায়োলজি, এবং যে কমার্স নেবে তার ক্ষেত্রে যে কোনো একখানা সাবজেক্ট, আর আর্টসের ক্ষেত্রে হয় জিওগ্রাফি, নয় হিস্ট্রি, নয় পল সায়েন্স, যে স্টুডেন্ট কভার করে নেবে 3 মাস পরে তার কোয়ালিটি এবং তার স্ট্যান্ডার্ডটি অনেকটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এবং আর্টসের এবং কমার্সের স্টুডেন্টরা চেষ্টা করবে এই WBCS এবং UPSC-র সিলেবাসটা জেনে নেওয়ার, তাহলে পরেই একমাত্র আমাদের বাংলা থেকে হয়তো বা IAS IPS বের হতে হলেও হতে পারে। আজকের মতো এতটুকুই, জয় হিন্দ।